Assalamualaikum viewers, shobai kemon achen asha korchi bhalo amra olarosher somote ebong apnader doye onek onek bhalo achi to arti new vlog niye apnader samne chole ashlam ami zaraj daily life vlog theke to asha korchi je jekhane achen shobai bhalo ebong shusto achen to amar ajker vlog ti ekhan theke shuru korchi chhade uthechi amra shobai fresh hoyechi ma chhele me shob gulo আর কি ফ্রেশ হয়ে ছাদে চলে এসেছি শীতের দিনে আসলে এভাবে একটু ফ্রেশ হয়ে যদি ছাদে এসে রোদ পোহানো যায় তাহলে কিন্তু বেশ ভালোই লাগে আর ঠান্ডাটা তেমন একটা আক্রমণ করতে পারে না তো আমাদের ছাগলগুলো দেখতে পাচ্ছেন ছাগল ছানাগুলো কিন্তু রোদ পোহাচ্ছে আর সাথে কিন্তু কবুতর আছে কবুতরগুলো আসলে এভাবেই ছাড়া থাকে ছাদে অনেকগুলো কাপড় শুকাতে দিয়েছি তো আমি বাচ্চাদের সাথে কিছুটা টাইম স্পেন্ড করছি ওদেরকে বলছি যে তোমরা কিছু দেখাও কিছু বলো তোরা কবিতা বলছে আপনারা এনজয় করুন আচ্ছা আর কি কি বলবা হোয়াট ইজ ইওর নেম আচ্ছা হাউ আর ইউ ওকে আই এম অলসো ফাইন থ্যাংক ইউ তো তুমি কি কি রাইমস বলতে পারো আচ্ছা বলো তারপর বলো একটু সাউন্ড একটু বাড়াই বলবা ডিং ডং বেল পারো তো এটা হচ্ছে সন্ধ্যাবেলা আমরা এসেছি আমার বড় ফুফার বাসায় বড় ফুফা তো ইন্তেকাল করেছে তো আল্লাহ আমার ফুফাকে জান্নাতবাসী করুক এটাই দোয়া করি আর বড় ফুফিদের বাসে এসেছি তো বাসাটা কেমন কেমন জানি শূন্য শূন্য লাগছে আর এটা হচ্ছে আমার মানে কাজিন মানে বড় ফুফাতো ভাই তো ওনাকে আমরা বড় ভাই বলি আমরা সবাই তো বড় ভাইয়ের মেয়েটা ওদের বাসায় একমাত্রই মানে বাচ্চা যার কারণে খুবই মানে আদুরে আর মাশাল্লাহ অনেক কিউট আমার ভাতিজিটি তো ওনাদের বাসার ট্যুরটা আমি একটু হালকা পাতলা দেখাচ্ছি আপনাদেরকে আমার বড় ফুফাটা কিন্তু খুবই শৌখিন ছিল আর উনি খুবই শখ করে মানে বাসাটা বেঁধেছিল তখন তো এটা আমার পাশে আমার আম্মু বসে আমরা সবাই বসে আসলে গল্প করছি আর ওনাদের বাসাটাও আপনাদের সাথে একটু শেয়ার করছি তো এটা হচ্ছে আমার বড় ভাই আর বড় ভাবি মানে ভাই আর ওয়াইফ আর এটা হচ্ছে ওনাদের একমাত্র মেয়ে তো সবাই মাশাল্লাহ বলবেন তো আমার ভাই আদর করছিল আর ওকে বললাম যে একটু হাসি দাও তো হাসি দিচ্ছে ক্যামেরার দিকে তাকিয়ে আর দেখতে পাচ্ছেন আমারও প্রিন্স চলে এসেছে তো খুশি আর আপনাদেরকে একটু হাই দিল তো এই যে আমরা এটা হচ্ছে ওনাদের মেন ডোর আমরা এই ডোর দিয়ে ঢুকেছি বাসায় আর এখানে দেখতে পাচ্ছেন বাচ্চাদের জন্য পড়ার টেবিল আর এদিকে একটা বাস্কেটবলের বাস্কেট আছে খেলাধুলা করার জন্য আর কি তো এখানে দেখতে পাচ্ছেন একটা গলির মতো লম্বা আর এখানে কিছু ওয়ালের সাথে আর কিছু সিনারি লাগানো আছে আর ঠিক গলির দিয়ে যেতে যেতে হাতের বাম পাশে সব বেডরুমগুলো আর ডান পাশে সব ওয়াশরুমগুলো তো এখানে আমার ফুফাতো ভাই মানে ও শুয়ে রয়েছে ও আপনাদের সবাইকে হাই দিচ্ছে তো এটা একটা বেডরুম আর এটা হচ্ছে সামনেরটা ওয়াশরুম এটা হচ্ছে আরেকটা ওয়াশরুম এটা সামনাসামনি আরেকটা বেডরুম তো এটা এটাতে থাকতো আমার বড় ফুফা আর ফুফি তো বাসাটা কেন জানে শূন্য শূন্য উনি যে নেই এটা আসলে প্রতিটা মুহূর্তে আমরা ফিল করতে পারছি তো এটা হচ্ছে
পিছনের একদম মানে পিছনের রুম মানে কিচেনের সাথে লাগানো এই রুমটা, আর সাইডে বড় ভাইয়ের রুম। তো এখানে একটা শোকেস রাখা আছে, একটা বেসিন দেওয়া আছে, আর এখানে দুইটি ফ্রিজ রাখা এই কর্নারটিতে। তো ভাবি দেখছে, আর এই যে আর বেসিনের ঠিক উপর বরাবর একটি মিরর লাগানো আছে, আর মিররটা কিন্তু খুবই সুন্দর। তার উপরে একটি ল্যাম্পের ব্যবস্থা করা আছে। তো ওই পাশেরটাতে এই বেসিনের পাশ বরাবর হচ্ছে কিচেন। তো আমি কিচেন আর দেখালাম না আপনাদেরকে। তো চলে যাচ্ছি বড় ভাইয়ের রুমে। এটা হচ্ছে বড় ভাইয়ের রুম। তো এই যে বড় ভাইয়ের রুমে প্রথমে ঢুকতেই ড্রেসিং টেবিল। তো আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি রুমের টুরটি। আর উপরে বেবির একটা সাইকেল আছে। তো ড্রেসিং টেবিলটাতে ভাবি কিছু ফ্লাওয়ার ভাস রেখেছে ছোট ছোট। আর দেখতে পাচ্ছেন এখানে কিছু কসমেটিক রাখা আছে ভাবির এই আর কি। আর যেহেতু বেবি আছে সব কিছু গুছিয়ে রাখতে পারে না। আর ড্রেসিং টেবিলের পাশে ঠিক ওয়ালটিতে একটি এলইডি টিভি লাগানো আছে। আর তিন পার্টের একটা ওয়াল, একটা গাছের আলমারি। আর এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বেডের পাশে যে সাইড টেবিলগুলো থাকে সেই সাইড টেবিল। তো এটা হচ্ছে ভাবির বেড আর কি। ওনাদের আসলে উপরে তিন তলায় কাজ চলছে, ওনারা এখন দুই তলায় আছে। যেহেতু সদস্য সংখ্যা আসলে বাড়ছে, যার কারণে একটু ঘরে মানুষের মানে আর কি জিনিসপত্র বেশি আর কি মানুষের চাইতে। একটা ওয়ার্ড্রপ, আর এটা হচ্ছে অ্যাটাচ একটা বাথরুম। তো আমরা অনেকক্ষণ টাইম স্পেন্ড করলাম, তারপর আমাদের বাসার যাওয়ার টাইম হয়ে যাচ্ছিল। আর আমরা এমনিতেও লেটে গিয়েছিলাম, যার কারণে খুব বেশিক্ষণ বসতে পারিনি। তো এখানে আমাদেরকে অনেক আইটেমের খাবার দেওয়া হয়েছে, গরুর মাংস হতে শুরু করে ডিম টিকিয়া সব কিছু, তারপর ডাল সবজি। তো আমার আজকের ব্লগটি এ পর্যন্ত। কেমন লেগেছে অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।